আগে তিনটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, রুম্পা বলবে এখন চতুর্থ বাচ্চার মা হয়েছে ও, আজকে 7 দিন ডেলিভারি হলো, এখন রুম্পা তার এক্সপিরিয়েন্স বলবে। রুম্পা আপনি কতদিনের বিবাহিত জীবন বলেন, তারপরে 6 বছর কমপ্লিট হয়েছে এবছর, আর এর আগে আমার তিনটা বাচ্চা নষ্ট হয়েছে। কত কত সপ্তাহে? 2.5 মাসে, 3 মাসে, আরেকটা ও 2.5 মাসে। হুম হুম। তারপর ম্যামের খবর পেয়েছি, আমি আমার ভার্সিটির ম্যাম বলেছে যে, তারপর আমার এক ফ্রেন্ডের বোন বলছে ম্যামের খবর, তারপর আমি ম্যামকে দেখাই এবং তারপরে ম্যাম আমার প্রবলেম ফাইন্ড আউট করে, তারপর থেকে চিকিৎসা করি, তারপর আমি এখন সুস্থ একটা বাবুর মা হয়েছি। খুশি এখন? অনেক। যখন তিনটা বাচ্চা এখন পরপর নষ্ট হলো তখন কি অনেক ভেঙে পড়েছিল? হ্যাঁ, অনেক আপসেট থাকতাম, আমার ঘুম হতো না, আমি খেতে পারতাম না, আমি কিছুই করতে পারতাম না, মানে সবকিছুতে আপসেট থাকতাম, যে মনে হতো যে পুরো মাসের মনে একটা বাচ্চা হবে না, বাচ্চা হবে না, এটাই কষ্ট হতো ফ্যামিলি থেকে। হ্যাঁ, আশেপাশের মানুষ বলতো যে হবেই না বাচ্চা, আশেপাশের মানুষ বলতো যে হ্যাঁ বাচ্চা হবে, বাচ্চা আর হবে না। হুম, আমি আবার পড়াশোনা শেষ করছি, এটাও দোষ হয়ে যেত যে এর জন্য নাকি বাচ্চা হয়, যেহেতু ওল্ড এজ ছিল, মানে কিছু ব্যাকডেটের লোক ছিল, ওনারা বলতে জানা কিছু দোষ আছে, এখন যাদের বাচ্চা নষ্ট হয়েছে তাদের প্রতি কিছু রুম্পা কিছু বলো? অবশ্যই ট্রিটমেন্ট আছে, বাংলাদেশে আছে, হ্যাঁ বাংলাদেশে আছে, এটা সবচেয়ে বড় কথা, যে ইন্ডিয়াতে যাইতে হবে না, এমন কিছু না, হ্যাঁ এমন কিছু না, এই তো আসল কথা বলেছে দাদা, যে হ্যাঁ ইন্ডিয়াতে যাইতে হবে না, কলকাতা আমি যা হয়েছে কিন্তু অনেকে ওকে নিয়ে না, একবার গিয়েছি, তাইলে আর কলকাতা না, নাকি বাংলাদেশেই সম্ভব। থ্যাংক ইউ।